দুর্গাপুরের সিজন বুদ্ধ বিহার সর্বজনী দুর্গা উৎসব মণ্ডপ সজ্জায় থাকছে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার চিত্র। তাদের পূজোয় থিম জীবন যুদ্ধ মা। ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী সম্প্রদায় মহিলা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় দুর্গাপুরের শিল্পাঞ্চলে এই বিগ বাজেটের পূজোয় আদিবাসী জীবনযাত্রাকেই বেছে নেওয়া হয়েছে থিম হিসাবে। আপনারা দেখছেন বৃষ্টির কারণের জন্যে মণ্ডপ ভেঙে পড়েছে, চারিদিকে ভাঙা ভাঙা রয়েছে। আবার যদি বৃষ্টি হয় সেই অবস্থায় হবে। অপূর্ব পানি লাগছে, দিনের থেকে রাতের বেলা আরো ভালো লাগছে। অপূর্ব সুন্দর প্যান্ডেল হয়েছে। হ্যাঁ, লোক ভিড়ে খিচখিচ টিকটিক করছে দেখুন, লোক কাদার মধ্যেও ঘুরতে এসছে, এত বৃষ্টি পড়েছে। দুর্গাপুরের ফুলঝোর সর্বজনী দুর্গাপুজো কমিটির মণ্ডপ এবার ভুটানের বুদ্ধ মন্দির নিদর্শন তুলে ধরেছে। বৌদ্ধ মঠ ও মন্দির পরিপূর্ণ ঐতিহ্য সহ গৌতম বুদ্ধের শান্তিবার্তার দেখা মিলবে এই মণ্ডপে। Thank you.
দক্ষিণ পল্লী পুজো কমিটি এবার 62 বছরে পদার্পণ করল। পুজোর এবার আকর্ষণীয় থিম বিশ্বের শ্রেষ্ঠ অন্যতম সৃষ্টি মাটি।